আসসালামু আলাইকুম সাইয়েদ আফসার, স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। ওয়েলকাম টু চ্যানেল এস নিউজ। আগামী 21 জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তিনি আশা করছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হতে পারলে স্মার্ট এবং দুর্নীতিমুক্ত সিলেট নগরী উপহার দেওয়ার জন্য 50টি লক্ষ্য নিয়ে কাজ করবেন। যুক্তরাজ্য সফররত সমাজসেবী এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা অধ্যাপক জাকির হোসেন চ্যানেল এসের সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, আর ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের একজন হলেন অধ্যাপক জাকির হোসেন। 5 দফা ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের কমিটিতে, বর্তমানে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপনা করছেন সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজে। বৃহস্পতিবার চ্যানেল স্কোয়ারে বসে কথা বলেন অধ্যাপক জাকির হোসেন। প্রশ্ন ছিল কেন তিনি মনে করেন সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া উচিত। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালনের পাশাপাশি আমি বিশ্বাস করি বৃহত্তর পরিসরে কাজ করার আমার সুযোগ আছে। মানুষ যেটা প্রত্যাশা করে জনগণের সেবক, আসলেই সেবক হবেন, কোনো পিতা নয়। অধ্যাপক জাকির হোসেন জানালেন যদি তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান এবং যদি ভোটাররা তাকে মেয়র নির্বাচিত করেন, তাহলে তিনি স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট সিলেট নগরী গড়ে তুলবেন। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত নতুন ওয়ার্ডগুলোর জন্য রয়েছে তার আলাদা পরিকল্পনা। দুর্নীতিমুক্ত নগর উন্নয়নে এরকম 50টি পরিকল্পনা নিয়ে তিনি নির্বাচনে লড়তে চান। একটি অঞ্চলকে উন্নত করতে হলে প্রথমত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আর সিটি কর্পোরেশনের এইগুলির পাশাপাশি যে কাজগুলি আছে, পয় নিষ্কাশন, পানীয় সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যু সনদ, যেগুলি খুব সহজে মানুষ পেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশকে তিনি স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্যকে যাতে সিলেট সিটি কর্পোরেশনকে বাস্তবায়ন হয়, অর্থাৎ স্মার্ট সিটিজেন, স্মার্ট সিটি, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, কি সবকে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে নিতে চাই। আওয়ামী লীগের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সম্মাননা স্মারকপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মরহুম আলহাজ মোহাম্মদ তাজিদ হোসেনের ছেলে মোহাম্মদ জাকির হোসেন দল মনোনয়ন না দিলে মেয়র নির্বাচনে তার অবস্থান কোথায় থাকবে তাও পরিষ্কার করে জানালেন তিনি। আমি গত 2018 সালে নির্বাচনে একজন প্রার্থী হয়েছিলাম, সেই নির্বাচনে মরহুম মেয়র বদরুদ্দিন কামরান ভাই নমিনেশন পেয়েছিলেন। এরপর আমরা নৌকার কর্মী হিসেবে তার পক্ষে কাজ করেছি। এবার আমি মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ড আমি ছাড়া অন্য কাউকে যদি মনোনয়ন দেন, আমি তার পক্ষে নৌকার কর্মী হিসেবে কাজ করব। এবং আমি বিশ্বাস করি আমি যদি মনোনয়ন প্রাপ্ত হই, তা অন্যরাও আমার পক্ষে ওনারা তাদের সব শক্তি দিয়ে আমার পক্ষে কাজ করবেন। সিসিক নির্বাচনে প্রবাসী ভোটারদের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জাকির হোসেন। নির্বাচনে প্রবাসী প্রার্থীদের ব্যাপারেও খোলামেলা কথা বলেন তিনি। যারা ভোটার তাদের প্রত্যেকেই রাজনীতি করার অধিকার আছে এবং ভোটে প্রার্থী হওয়ার অধিকার রাখেন। যেখানে বাংলাদেশের সংবিধান তাদেরকে অ্যালাউ করছে সেখানে আমার আর কোনো বক্তব্য নেই। প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশের জাতীয় যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, এনআইডি কার্ড আপনাদের আছে, আপনাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের দোয়া যাচ্ছি। আপনাদের প্রতি আহ্বান, যারা সিটি কর্পোরেশন বোর্ডার, আগামী 21 জুনের যে নির্বাচনে আপনারা আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। সিলেট সিটি নির্বাচনে আগামী 9 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার তারিখ। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অন্তত 10 জন প্রার্থী। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন।